ঢাকার অদূরে আশুলিয়ায় সরকারি কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র না থাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ও ডায়াগনস্টিক সেন্টার এ কারণে ভুয়া চিকিৎসক ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা ঘটছে অহরহ মাঝে মাঝে র্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান চললেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চিকিৎসা খাতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন নিয়মনীতির তোয়াক্কা না করে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে বিভিন্ন ভুয়া হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার শিল্প অধুষিত এলাকায় মানুষ স্বল্প শিক্ষিত হওয়ায় চটকদার বিজ্ঞাপন ও বিভিন্ন বড় বড় ডাক্তারের সাইনবোর্ড লাগিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা বাস্তবে সাইনবোর্ডে ব্যবহৃত এসব বড় বড় ডাক্তারকে কখনো খুঁজে পাওয়া যায়নি অধিকাংশ প্রতিষ্ঠানে নেই বায়োকেমিস্ট ও মাইক্রো বায়োলজিস্ট ল্যাবে ও অপারেশন থিয়েটারে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা এমন শতাধিক প্রতিষ্ঠান থাকলেও লাইসেন্স রয়েছে মাত্র আট থেকে দশটির অনভিজ্ঞরাই দিচ্ছেন বিভিন্ন পরীক্ষা রিপোর্টে অভিজ্ঞদের স্বাক্ষর এসব ভুয়া প্রতিষ্ঠানগুলো বন্ধের জোর দাবি ভুক্তভোগী জনগণের আসলে থানার ভিতর যতগুলো মানে হাসপাতালগুলো আছে এসব হাসপাতালে ভালো চিকিৎসা হয় না সেই মেডিকেলগুলো আমরা সাধারণ জনগণ ভালো চিকিৎসা পায় না ভুয়া প্রতিষ্ঠানগুলো নজরদারির মধ্যে রয়েছে বলে দাবি করেন স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসা ক্ষেত্রে সরকারি নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন নাগরিক প্রতিনিধিরা পরীক্ষার নামে বিভিন্ন সাধারণ মানুষকে হয়রানি করে এদের বিরুদ্ধে সরকারের নজর বাড়ানো বলে আমি মনে করি সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেন এ পুলিশ কর্মকর্তা সুনির্দিষ্ট কারণ আমাদের কাছে এলে আমরা সেই গোয়াতকিশক বা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বলবো। অভিযান অব্যাহত থাকবে বলে জানেন র‍্যাবের ম্যাজিস্ট্রেট। একজন ব্যক্তির যদি আপনার ঠিকমতো ডায়াগনোসিস না হয় তাহলে আসলে কিন্তু আমার টেস্ট রিপোর্ট না হয় তাহলে কি ডায়াগনোসিস করা যাবে? অচিরে এই সমস্যার সমাধান করে শিল্পপঞ্জলবাসী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমন আশাবাদ সকল শ্রেণীর পেশের মানুষের। ডেক্স রিপোর্ট বাংলা টিভি